সুপ্রিয় দর্শক সারা দেশে করোনা ভাইরাস আক্রান্ত এই নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সবাই যার যার বাসায় অবস্থান করছেন যাতে করে একজনের নিকট থেকে আরেকজনের নিকট ভাইরাসটি ছড়াতে না পারে এই লক্ষ্যে বাংলাদেশ সরকার এই পরিকল্পনা হাতে নিয়েছে এ সময় জেলা উপজেলা প্রশাসন জেলা আওয়ামী লীগ উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা বিভিন্ন ওয়েতে কাজ করছে কেউ জীবাণুনাশক স্প্রে বিতরণ করছে কেউ মাস্ক বিতরণ করছে কেউ হ্যান্ড গ্লোভস বিতরণ করছে কেউ শারীরিক প্রোটেকশনের জন্য পিপি প্রদান করছে আজকে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে গরিবদের জন্য সাহায্যে হাত বাড়িয়েছেন অনেকেই তার মধ্যে শরীয়তপুর এক আসনের মাননীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু তিনি অনেক আগে থেকেই সামাজিক দূরত্ব বজায় রেখেই চাল ডাল তেল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে আসছে গতকালকেও জাজিরা ও সদর উপজেলায় পনেরোশো জনকে ত্রাণ বিতরণ করেছে এর আগেও বিভিন্নভাবে যে পরিমাণ বিতরণ করেছে সেই হিসাবটি আমার সম্পূর্ণ নেই এটা পরে আপনাদের জানিয়ে দেওয়া হবে কিছুক্ষণ আগে আমি অন্য একটি উপজেলা থেকে যখন সদর উপজেলা আসলাম দেখলাম খালি বস্তা হাতে নিয়ে ইকবাল হোসেন অপুর প্রিয়ভাজন যিনি একজন অ্যাডভোকেট আইন পেশার সাথে জড়িত তিনি ইকবাল হোসেন ওপু এমপির প্রিয়ভাজন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন তাকে দেখে আমি একটু থামালাম জানতে চাইলাম যে আসলে আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন তখন বললেন যে ওয়ান স্টপ সার্ভিস যদি কোনো পরিবার সংসার চালাতে সমস্যা হয় বাজারের প্রয়োজন হয় চাল ডালের প্রয়োজন হয় তাৎক্ষণিক তাদের নাম্বারে ফোন দিলে তাৎক্ষণিক পৌঁছে দিয়ে আসছে এখন আমি তার সাথে আপনাদের পরিচয় পরিচয় করিয়ে দেব আপনারা তার সাথে একটু পরিচয় হবেন এবং তার সরাসরি তার নিকট এই বিষয়টির উপরে কথা শুনবেন আমাদের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব ইকবাল হোসেনের ওপর নির্দেশে আমরা শরীয়তপুর সদর উপজেলা পৌরসভা ছাত্রলীগ যুবলীগ সকল ইউনিট তার নির্দেশে আমরা গত দশই মার্চ থেকে আমরা প্রথম লিপলেট জনসচেতনতার জন্য আমরা প্রথম লিপলেট পালং এবং জাজিরা পৌরসভার আমরা বিতরণ করি এরপরে প্রত্যেকটা বাজারে গিয়ে দ্রব্যমূল্যের একটা আশঙ্কার সাথে সাথেই আমাদেরকে এমপি মহোদয় নির্দেশ দেওয়ার সাথে সাথে আমরা প্রত্যেকটা বাজারে গিয়ে আমরা বাজার কমিটির সভাপতি সেক্রেটারি এবং স্থানীয় আমাদের যেই নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমরা আলাপ আলোচনা করে এবং মাইকিং করে আমরা বিষয়টা নিয়ন্ত্রণের চেষ্টা আমরা করছি এরপরে আমরা প্রত্যেকটা বাজারে প্রত্যেকটা মহল্লায় জনগণের মধ্যে এই কথাগুলো বলছি যে কেউ বেশি মালামাল কিনবেন না দোকানদারদের প্রত্যেকটা দোকানদারকে আমরা ঘুরে ঘুরে বলেছি যে আপনারা কেউ বেশি কিনতে আসলেও তাকে আপনি বেশি কোনো সদায় দিবেন না তো এ করে আমরা 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 বিশেষ করে পালং জাজিরার আমরা আমরা এই মার্কেটগুলো এমপি মহোদয়ের নির্দেশে আমরা এটা আমরা করেছি এবং পরবর্তী পর্যায়ে এমপি মহোদয় আমাদেরকে নির্দেশ দিয়েছে যে প্রত্যেকটা পালং এবং জাজিরা প্রত্যেকটা বাজার তারপরে মসজিদ এইগুলিতে স্প্রে জীবাণুনাশক স্প্রে করার জন্য এবং এটা আমরা করেছি এবং বাড়ি বাড়ি গিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমাদের নেতাকর্মীরা সেইটা করেছে এইটা আমাদের মোটামুটি জাদের হয়ে গেছে এবং গতকালকেও সে শরীয়তপুরে আসছিলেন আসার পরে সে প্রশাসনের সাথে এই করোনা ভাইরাস কীভাবে মুক্ত করা যায় এই ব্যাপারে আলাপ আলোচনা করেছেন এবং উনি নিজে কিছু পরিবারকে পালং আমাদের এখানে বাইশ পরিবার যেটা সেইখানে উনি কালকে দিয়ে গেছেন এবং উনি বলে গেছেন যে আমার পালং জাজির আছে করে একটা মানুষ যাতে না খায় থাকে এটা করা নির্দেশ উনি দিয়ে গেছেন এবং সেই মোতাবেক আমরা আজকে থেকে আমরা প্রত্যেকটা ইউনিটকে আমরা এই মেসেজ দিয়েছি এবং প্রত্যেকে গ্রামে গ্রামে গিয়ে আমরা যেই খবর পাওয়ার সাথে সাথে আমরা দশ মিনিটের মধ্যে সেখানে নিজেরা গিয়ে বাস্তব অবস্থা দেখে আমরা ওনাদের খাদ্য সামগ্রী আমরা পৌঁছে দিয়েছি এটা হলো ওনার নির্দেশে আমাদের প্রিয় নেতা ইকবাল হোসেনের ওপর নির্দেশে আজকে থেকে এই কার্যক্রম শুরু এবং এটা আপনার ও থাকবে এবং আজকে আমরা প্রথমেই আপনারা যখন খবর পাইলাম যে বিলাসখানে সেখানে পাঁচটা পরিবার তাদের আজকে খাবার নেয় সাথে সাথে এমপি মহোদয় আমাদের নির্দেশ দেওয়ার সাথে সাথে আমরা গিয়ে দশ মিনিটের মধ্যে সেখানে বাস্তব অবস্থা দেখে আমরা তাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি পরবর্তী পর্যায়ে আবার এমপি সাহের কাছে একটা নিউজ গেছে যে ধান কতে দুইটা পরিবার সে আমাদেরকে সাথে সাথে ফোন দিছে যে অমুক জায়গায় দুইটা পরিবার সেখানে আমরা লিস্ট করে রেখেছি আমরা সেখানে দিয়ে আসছি পরবর্তী পর্যায়ে আবার খবর পেলাম যে বাজারে একজন ভিক্ষুক কিন্তু লোক নাই ভিক্ষা হাতে করতে পারতেছে না সাথে সাথে এমপি সাহেব আমাদের জানানোর সাথে সাথে আমরা পাঁচ মিনিটের মতো ওনার হাতে তুলে দিছি একজন ভিক্ষুকেও ওনার কাছে এমপি মহাদের কাছে এই খবর যাওয়ার সাথে সাথে আমাদের বলছে যে তাড়াতাড়ি যাও আমরা সেখানে গিয়ে ওনার নির্দেশে আসছি এবং আজকে আমরা আপনার ওই যে মনোহর বাজার দাসপাড়া খুব গরিব পাড়া এটা ওইখানে এমপি সাহেবের নির্দেশে আমরা কিছু মাস্ক এবং কিছু জীবাণুনাশক সাবান আমরা আসছি এবং ওইখান থেকে আমরা পাঁচটা ষাটটা নাম পেয়েছি যারা খুব খাবার নাই সেটা আমরা এই দশ মিনিটের মধ্যে আমরা যে এমপি সাহেবের নির্দেশে আমরা পৌঁছে দেব তবে আমাদের এই এইটা কার্যক্রমটা অব্যাহত থাকবে এবং সকল সাংবাদিক সকল জায়গায় আমরা এই মেসেজটা দিয়েছি আমাদের এমপি সাহেব দিয়েছে যাতে করে তার নির্বাচনী এলাকা পালং জাজিরা একটি মানুষও যাতে কষ্ট করে এবং না খেয়ে না থাকে আমরা সেই ব্যবস্থা সে করে রেখেছে আমরা সাথে সাথে সেটা করেছি এবং এটা কন্টিনিউ এবং সে সেটা এটাও বলে গেছে যে যদি মহামারী আকারে এই রূপ ধারণ করে তাহলে সে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে খাবার লঙ্গরখানা মানে লোক দিয়ে তৈরি করে প্রত্যেকের বাড়িতে খাবার পৌঁছানোর মতো অ্যারেঞ্জমেন্ট সে করে রেখেছে এবং আমাদেরকে সেইভাবে নির্দেশনা দিয়েছে এবং সেইভাবেই আমরা কাজ করছি এবং আমাদের বিশেষ করে সদরে এখন মোটামুটি ভালো অবস্থান আছে জনগণ রাষ্ট্রীয় স্বাস্থ্য স্বাস্থ্যবিধি বা এগুলি মেনে চলছে এবং আমাদের এমপি সাহও সার্বক্ষণিক সে তদ তদারকি করতেছেন শরীয়তপুরের ও জাজিরার সংসদ সদস্য জনাক ইকবাল হোসেন অপুর নিজস্ব উদ্যোগে যেই কাজটি করতেছেন এতে করে আমরা লক্ষ্য করছি যে যারা সাধারণ মানুষ দিন মজুর রিক্সা চালক ভ্যান চালক সহ কারোই জীবন নির্বাহ করতে কোনো সমস্যা হচ্ছে না আমি মনে করি আপনারা এই আজকে তাদের যে উদ্যোগ এটার মূল কারণ হল সামাজিক যেই দূরত্ব বজায় রেখে নিজেদের নিরাপত্তা রক্ষার্থেই তারা এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে তাই আশা করি আমরা নিজেরাও সামাজিক দূরত্ব বজায় রাখব অন্যদেরকেও বজায় রাখার পরামর্শ দিব সবাই ভালো থাকবেন দৈনিক রুদ্রবার্তার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে ওয়ান স্টপ সার্ভিস মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছে যথা জায়গায় এই মুহূর্তে একজন অসহায় মানুষ এসে দাঁড়ালেন আর তাৎক্ষণিক পেয়ে গেলেন তার প্রয়োজনীয় যেই খাদ্য সামগ্রীটুকু সেটা পৌঁছে দিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন